মানুষকে আল্লাহ তাআলা খাবার দেন, তামাম পৃথিবীর সকল হাইওয়ান জানোয়ার প্রাণী জগৎ মজমুআ মখলুকাত সকল সৃষ্টির খাবারের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। মুখটা ভরাট করে দিয়া প্রাণ ভরে মালিকের নামটা একটু উচ্চারণ করুন। পুরুষরা আওয়াজ দিয়া বলবেন, আমার মা বোনেরা ধীরে ধীরে বলবেন, আল্লাহ। মা বোনেরা পর্দার ভিতরে যারা আছেন, পিছনে মা বোনেরা যেন বসতে পারে, সামনের ফাঁকা জায়গা পূরণ করে একটু চেপে চেপে বসুন। মায়েরা একটু মেহরবানি করে চেপে চেপে আগায় আগায় একটু বসুন। মা বোন যারা বাইরে আছেন, ঘোরাফেরা না করে, যেহেতু যথারীতি আমি তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন থেকে তাফসির করব, আপনারা মেহরবানি করে বসে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, নীরব থেকে মনোযোগ সহকারে যদি তোমরা শোনো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের রহম করব, এমন দয়া করব রে বান্দা, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ভিতরে জায়গা করে দিব। বলছিলাম রিজিকের মালিক কে ভাইরা? তাহলে বোঝা গেল রিজিক তিনি দেন যিনি আমার স্রষ্টা, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ রিজিক দাতা নন, রিজিক দাতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। একটু আওয়াজ করে বলুন না, আল্লাহ। মহতরম ভাইরা, আল্লাহ পাকের নাম পুরা কোরআনুল করিমে কতবার এসেছে তা জানেন? 2584 বার আল্লাহ এই শব্দটা কোরআনে রেকর্ড হয়েছে। কতবার? 2584 বার আল্লাহ ইল্লাহু, আল্লাহ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এমন এক নাম যে নামটা বান্দা বললে বান্দার প্রাণ ভরে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ এমন এক নাম যে নামটা দুনিয়ার মুমিন বান্দা দ্বারাই আল্লাহ রব্বুল আলামিন উচ্চারণ করায় নেন। দুনিয়ার কত বিমান, কেউ বলবে জয় শ্রী রাম, কেউ বলবে জয় মা দুর্গা, কেউ বলবে জয় মা কালী, যেও কেউ বলবে ভগবান, কিন্তু আমার মালিক বলেন, আমার মুমিনের মুখ দিয়ে বের করব আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ কা মুবারক নামে, আল্লাহ আল্লাহ মুমিনুকা কামে। আল্লাহ তাআলার এই নাম বড় বরকতপূর্ণ নাম, ইহা এক মুমিনেরই কাম, কথা ঠিক কিনা বলে একটু আওয়াজ করে বলেন, আল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তম রিজিক দাতা, তিনি যে রিজিক দেন এই রিজিকের চাইতে দামি রিজিক দাতা না আসমানে আছে, না জমিনে আছে, না পাহাড়ে পর্বতে আছে, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কোরআনুল করিমে সূরাতুল জুমার অষ্টম তম আয়াত আল্লাহ তাআলা বলেন, ও আমার পৃথিবীর বান্দারা শুনো, সূরাতুল জুমার 11 তম আয়াত আল্লাহ তাআলা বলেন, বল হে রাসূল, আপনি বলে দেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের খেল তামাশা আর ব্যবসা বাণিজ্য যে যা করো
এগুলার চাইতে আমি আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য যে রিজিক রয়েছে রে বান্দা আল্লাহু খায়রুর রাজিকিন তোমরা যে খেলাধুলা করো হাউজি খেলা তারপরে ক্রিকেট খেলা তারপরে ইত্যাদি বিভিন্ন লটারি খেলা যদি লাগে যায় 40 লক্ষ টাকা ঠিক কিনা বলেন কত খেলা খেলি আমরা তা আল্লাহ বলছে তোমাদের কাছে যে খেলা আর ব্যবসা বাণিজ্য কে কত রকম ব্যবসা করো এগুলার চাইতে আমি আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য রয়েছে উত্তম রিজিক আর আমি মালিকই তো উত্তম রিজিক দাতা সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার কোরআনুল কারিমে সূরাতুল হজ 58 তম আয়াত আল্লাহ তাআলা বলেন ওহে আমার বান্দা শোনো এই উত্তম রিজিক আমি তোমাকে দেব তবে শুনে রাখো এই রিজিক পাওয়ার জন্য তোমার মধ্যেও কিছু কোয়ালিটি থাকা লাগবে সুবহানাল্লাহ বলেন ওয়াল্লাযীনা হাজারু سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله وإن الله لهو خير الرازقين ويش مستبكتي হাজারু ফি সাবিলিল্লাহ আমার রাস্তায় যারা আমার পথে আমাকে পাওয়ার জন্য আমার যে বান্দা হিজরত করলো মক্কা থেকে মদিনা সাহাবা ইকরাম হিজরত করেছেন কিনা ভাইরা আল্লাহু আকবার হিজরত আরবি শব্দ বাংলায় যেটাকে বলা হয় স্থানান্তর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া উদ্দেশ্য একমাত্র আল্লাহ একমাত্র কি আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য যদি তোমার হিজরত হয়ে যায় হাদিস শরীফের মধ্যে আছে ও আমার উম্মতেরা নবীজি বলেন তোমার হিজরতটা যদি আল্লাহ এবং রাসূলের জন্য হয় হিজরতের পূর্বে যত গুনাহ করেছো হিজরতের কারণে তাম গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে তিনটা আমলের দ্বারা মানুষের অতীতের গুনাহ মাফ হয়ে যায় কয়টা আমল শুনবেন থাকে না সামনের বছর বলবো বলে হুজুরি কত কষ্ট করে এইবার নিয়েছি আবার এবার না বলে সামনের বছর যদি মরে যান না মরবো না কি কন গ্যারান্টি নাই তিনটা আমলের দ্বারা মানুষের অতীতের সব গুণা মাফ হয়ে যায় এক নম্বর হলো হিজরাত কেউ যদি ইসলামের জন্য দিনের জন্য ইমানকে রক্ষা করার জন্য হিজরত করে অতীত 17 বছরে হিজরত মনে হয় আপনারা কেউ করেননি নাকি ঘরের মধ্যে থাকতে পারেন নাই ঘরের সাদে শুইছেন যদি আবার আসে পিটুয়া বাহিনী পুলিশ আর আর্মি বাহিনী হারাম খরের ধর পুলিশ কেউ থাকলে রাগ করেন না হ্যাঁ আপনারা কে কিরকম সব ইতিহাস জাতি জেনে গেছে তবে সব পুলিশ খারাপ না কি বলেন তবে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড একটা কথা তো আছে আরবিতে লিল আকসার হুকমুল খুল বেশিরভাগ পুলিশ যে আচরণ বিধি এবং র‍্যাব আর্মি তারপরে যত রকম বাহিনী আছে এদের দ্বারা জুলুম আর অত্যাচারের স্টিম রুলার 17টি বছর জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল কথা ঠিক কিনা বলেন ইহা আমরা ভুলে যাই নাই বন্ধুরা আমার ভাইরা আমার রাত্রিবেলা বাড়ির মধ্যে বিবি বাচ্চা লইয়া আরাম করে বান্দা ঘুমাতে পারে নাই কেন বলে তোমার রাসূলকে ভালোবেসেছি একামতে দিন কায়েম হোক আল্লাহর জমিনে আল্লাহর আইন মোতাবেক জীবন পরিচালনা হোক রাষ্ট্র জীবন থেকে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত কোরআনের আইনগুলি মেনে চলুক এটাই মেহনত করার কারণে আল্লাহর বান্দা ঘরে থাকতে পারে নাই ঘর থেকে বের হতে হয়েছে ধরা পড়েছে
জঙ্গি আর রাজাকারের ইত্যাদি নামকরণ দিয়া আল্লাহর বান্দাগুলিকে ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে। এই ফাঁসির রশি অপেক্ষা করছে খালি আয়েশা দেখো স্বামীর বাড়ি থেকে, কথা ঠিক না বেঠি? আপনাদের কি কষ্ট হবে বললে? কষ্ট হলেও তো কিছু করার নাই, 17 বছর কইছেন আমরা একটু না বলে কেমন হয় না কি বাবাজিরা? না আপনারা রাগটাগ করছেন, যদি আমরা না বলি তাহলে কে বলবে? বলার জন্যই তো আপনারা আমাদেরকে দাওয়াত করে নিয়েছেন। এখন আমরা যদি বোবা শয়তানের মতো কোনো মতো লামসা মিষ্টি খাওয়া হুজুর হয়ে চলে যায় তাহলে একটু পরে আপনারা অশ্বিনে এমে যে বলেন হক কথা বলতে জানে না, ঠিক কিনা? কন হক কথা কেউ কি কত প্রকার সবই জানা আছে। এখন জনগণ তোমরা শুধু পাশে থেকো, আর জনগণ যদি তোমরা পিছন থেকে সরেও যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর থাকলে আর কিছু লাগে না, কথা ঠিক কেন? আল্লাহ আমার রব, এ রবে আমার সব, আল্লাহ আমার রব, এ রবে আমার সব। আল্লাহ যদি আমাদের রব, আল্লাহ যদি আমাদের পাশে থাকে বান্দার ভয় পাওয়ার কোনো কারণ নাই। 15-16 বছর ভয় পেয়েছি, এত ভয় এত ভয়, জুমার দিনে মসজিদে যাওয়ার আগে বিবিকে বলে বাইর হইতে হয়েছে, বিবি রে গেলাম তো মসজিদে, এরপরে বের হইয়া বাড়িতে আসবো না, জেলখানার মধ্যে যাব জানি না, তবে যদি চলে যায় ধৈর্য ধারণ করবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, বলতেছিলাম তিনটি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীতের গুনাহ মাফ করে দেন, মনে আছে? এটা মনে রাখা লাগবে, না হলে আবার কিসের বক্তা হইলেন আপনি? পাকিস্তান ভারত থেকে নিয়ে যান, ঘুরে বাড়ি আসাই লাগবে। 1 নম্বর আমল হলো যদি হিজরত করেন, হিজরতের আগে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হিজরতটা হতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, স্ত্রী পাওয়ার জন্য, কোনো মহিলাকে পাওয়ার জন্য অথবা গাড়ি বাড়ি অট্টলিকা পাওয়ার জন্য হলে হবে না, হিজরত কার জন্য হতে হবে? 2 নম্বর আমল হলো কোন মানুষ যদি হজ করে, হজটা যদি হজ্জে মাবরুর হয়ে যায়, হজটা যদি কবুল হয়ে যায়, বান্দা হজ করার কারণে হজের পূর্বে যত গুনাহ করেছিল বান্দা হজ করে বাড়িতে ফিরে ঠিক যেন মা তার সন্তানকে এই মাত্র ডেলিভারি করলো, এই মাত্র সবে মাত্র জন্ম নিল, মাসুম হইয়া বাড়ির দিকে ফিরে আসে, হজের আগের গুনাহ হজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দে। তবে হজটা হতে হবে হালাল টাকা দিয়ে, জনগণকে ফাঁকে দিয়ে টেন্ডারবাজি করিয়া মানুষের জায়গা জমি দখল করিয়ে টাকা পয়সা ব্যাংক থেকে লুটপাট করিয়া যদি 1000 বারও হজ করো, ওই হজ তোমারই জান্নাতি নিতে পারবে না, বরং জাহান্নামে পাঠাই দিবে। জামজম পিয়া তব না গিয়া প্যাসা জাগার কি, জামজম পিয়া তব না গিয়া প্যাসা জাগার কি, জামজম পিয়া তব না গিয়া প্যাসা জাগার কি, কাবা মে গিয়া তব না গিয়া ইশকে বুতু কি। আপনারা বুঝেন নাই, বুঝিয়ে দি তাইলে বুঝবেন। জমজমের পানি পান করার পরও যদি কোন মানুষের পিপাসা না যায়, এ আবার কোন পিপাসার্থ মানুষ, ঠিক না বেঠি? ও বন্ধু, জমজমের পানি তো হলো সেই পানি, যে পানি পান করলে পিপাসাও দূর হয়ে যায়, পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যায়। কিন্তু জমজমের পানি পান করার পরও যদি পিপাসা না দূর হয়, বুঝতে হবে এ সাধারণ কোনো পিপাসার্থ না, মৌতের পূর্বে মৌতে তাম পৃথিবীর পানিগুলি যদি ওই মানুষটার গলার মধ্যেও ঢেলে দেওয়া হয়, এরপরও বান্দার পিপাসা দূর হয় না,
মরণের পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায় সময়টা বড় ভয়াবহ ভাইরা আমার বলছিলাম জমজমের পানি পান করার পরও যদি ক্ষুধা দূর না হয় পিপাসা দূর না হয় এ কোন ধরনের পিপাসার্থ মানুষ ঠিক এইভাবে কবি বলেন খানা কাবা গিয়া হট করে আসলা এরপরও মূর্তি পূজার মহব্বত তোমার দিল থেকে যায় নাই সুদ খাওয়ার অভ্যাস দূর করতে পারো নাই ঘুষ খাওয়ার অভ্যাস দূর করতে পারো নাই মানুষ হত্যা করা এই কাম ছাড়তে পারো নাই মদ পান করা ছাড়তে পারো নাই জেনা করা ছাড়তে পারো নাই কেমন হজ করেছো যে হজের দ্বারা এই পাপ থেকে তুমি বাঁচতে পারো না হজ করে আসিয়া নতুন উদ্যমে গুনাহ করা শুরু করে এরকম কিছু হাজি নামে পাজি আছে না নাই হাজি বাবাজিরা কষ্ট নিয়েন না কারণ আমাকে ছোটখাটো দেখলো আমিও আল্লাহর রহমত আপনার দুদুয়ায় হজ করছি তাহলে গালি কি আপনাকে দিতে পারি কারণ গালি তো আমারই লাগবে কারণ আমিও তো হাজি সাহেব আমি ওই সমস্ত হাজিদেরকে বলছি যারা হজ করার পরও এখনও সুদের ব্যবসা করে হজ করার পরও এখনও মদের কারবারি করে হজ করার পরও এখনও দুই নম্বরই পথে চলে ও বন্ধুরা আমার ভাইয়েরা আমার তিনটা আমলির বিনিময় আল্লাহ রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করে দেন এক নম্বর হলো হজ এক নম্বর হলো হিজরত হিজরতের পরে আগের গুনাহ সব হিজরতের পরে আল্লাহ ক্ষমা করে দেন দুই নম্বর হলো হজ হজ করার পরে আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন যদি হজটা আল্লাহ কবুল করে নেন বন্ধুরা আমার ভাইরা আমার তিন নম্বর আর একটা আমল ও বন্ধুরা আমার ভাইরা আমার কোনো মানুষ যদি নতুন করে ইসলাম গ্রহণ করি বুঝে নাই হিন্দু ছিল খ্রিস্টান ছিল অগ্নি পূজক ছিল তারকা পূজক ছিল কোনো কারণে কোনো আলেমের কোরআনের বাণী শোনার কারণে ভাইয়েরা আমাদের মাহফিলে শুধু মুসলমানেরা থাকে না বরং অমুসলিম ভাই বোনেরাও থাকতে পারে পারে কি না আর আসলে আপনারা তাদের কষ্ট দেবেন না বসতে দিবেন সম্মান করবেন মানুষ হিসেবে তাদেরকেও ভালোবাসবেন অমুসলিম ভাই বোনেরা আলিম ওলামাদের কোরআনের বাণীগুলি শোনার পর দিলটা যখন নরম হয়ে যায় আল্লাহর বান্দা বলে হুজুর 33 কোটি দেবদেবীর পূজা করব না আল্লাহু আহাদ বলে যেই আল্লাহর পরিচয় দিতেছেন আল্লাহু সামাদ বলে যেই রবের পরিচয় দিচ্ছেন আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলে যেই আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে যে আল্লাহর পরিচয় দিচ্ছেন ওই আল্লাহর কালিমা আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله ভাইরা আমার বন্ধুরা আমার এই তিনটা আমলের কারণ এমন তিনটি আমল যে আমলগুলির পূর্বের গুনাহ খাতাগুলি আমলের পরপরই আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন 80 বছরের কোন মানুষও যদি নতুন সূত্রে কালিমা পড়ে মুসলমান হয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নেওয়ার সাথে সাথে 80 বছর ধরে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ রব্বুল আলামিন ডিলিট করে দেন এখন মনে করেন 100 বছরের বা 80 বছরের একটা অমুসলিম ভাই মুসলমান হলো
সে হলো মাসুম, তার কোনো গুনাহ নাই। আর আপনি মুসলমান হওয়া সত্ত্বেও আপনার তো গুনাহ কম বেশি থাকেই, সকলের কম বেশি সকলের আমরা গুনাহগার। এখন ইসলামের দৃষ্টিতে এই দুইজনের মধ্যে উত্তম হলো ওই লোকটা যে নতুন ইসলাম গ্রহণ করছে। কেন বলে তার গুনাহ তো নেই, সুবহানাল্লাহ। বলেন ইসলাম স্বজন প্রীতি বুঝে না, ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করে, কথা ঠিক কিনা বলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর ওলি ওয়াইজ কোরআনে প্রশ্ন করা হয়েছে, হুজুর একটু মেহরবানি করে বলবেন যে লোকটা সবে মাত্র মুসলমান হলো যদিও তার গুনাহ নাই, এই মানুষটা আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি ওই আর একটা মুসলমান 70 বছর 80 বছরের বৃদ্ধ? এর তো কম বেশি গুনাহ রয়েছে, এই মানুষটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই দুইজনের মধ্যে আপনার খেয়াল কি? হযরত আল্লাহর ওলি ওয়াইজ কোরুনি রাহিমাহুল্লাহ তিনি বলেন, তামাম পৃথিবীর মানুষ তোমরা এই কথা জেনে নাও, ও মুসলিম লোকটা যদিও মাসুম হয়েছে তার কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহর আদালতে তার নতুন পরিচয় হলো। আর যিনি মুসলমান 70 বছর 80 বছর করিয়া, এই 80 বছর ধরিয়া পুরা জিন্দগি ভর মাঝে মাঝে হলো মসজিদে গিয়া সিজদা করেছে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুমার দিনেও গিয়ে সিজদা করেছে, দুইদের দিনে সিজদা করেছে, বান্দা যখন নামাজে দাঁড়িয়েছিল তখন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছিল, যদিও তার অ্যাকাউন্টে গুনাহ রয়েছে, তারপর আল্লাহর আদালতে এই লোকটা বেশি পরিচিত, বেশি মহাব্বতী। কি বুঝলেন? দাঁড়ি পাল্লা এই গুনাহ না থাকার কারণে হয়তো নেকির পাল্লা, এখন তার যেমন গুনাহ নাই তার নেকিও তো নাই, নতুন সূত্রে তাকে কামাই করা লাগবে, কথা ঠিক কিনা বলে। আর মুসলমান ভাইয়ের যেমন গুনাহ আছে আবার নেকিও তো আছে, আছে না নাই? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, রিজিক দাতা মহান আল্লাহ তাআলা তিনি উত্তম রিজিক দান করেন। আর রিজিক বলতে শুধু মুখ দিয়া খাবারের বস্তুগুলি রিজিক বুঝি আমরা তা না, বরং একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা তার প্রয়োজন হালাল পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যা যা প্রয়োজন যা যা ব্যবস্থা করেছেন, চাকরি নেই চাকরি হলো, অসুস্থ শেফা হলো, বান্দা যা তার প্রয়োজন সবগুলি রিজিক শব্দের আওতায় এসে যায়। শুধু রিজিক মানুষকে আল্লাহ দেন তা না, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নাই যাদের রিজকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন নাই, কথা ঠিক না বেঠি? কোরআনুল কারীমে সূরা হুদের 6তম আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মা মিদাবাতিন ফিল أرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করি নাই। বান্দারে রিজকের দায়িত্ব যেমন ভাবে আমি আল্লাহ নিয়েছি, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আমি আল্লাহ তাআলা জানি তুমি আবাসিক ভাবে অস্থায়ী ভাবে দুনিয়াতে কতদিন থাকবে আর চিরস্থায়ীভাবে কবরের জগতে কতদিন থাকবে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তা জানি। কুল্লুম ফি কিতাবিম মুবিন, স্পষ্ট কিতাব লোহে মাহফুজ আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছি। কত বছর
কোরআনুল কারীমের এই শব্দে ওয়ায়ালামু মুস্তাকাররাহা মুস্তাকাররাহা দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন জন্মের পরিত্যাগা নিয়া মৃত্যু পর্যন্ত দুনিয়ার ভিতরে কোন জায়গায় কত বছর কিভাবে জীবন যাপন করবেন দুনিয়ার কেউ জানে না আমি আল্লাহ তাআলা ঠিকমতোই জানি জানি কি জানে না ওয়মুস্তাউদাহা আল্লাহ তাআলা বলেন বান্দারে ইন্তেকাল করবে তোমার কবরস্থ তোমার কোথায় করা হবে কোন জায়গায় তোমার দাফন হবে কোন কবরের ভিতরে তুমি থাকবা দুনিয়ার কেউ জানে না তুমি নিজে তোমার মৃত্যুর খবর রাখো না রাখি নাকি কখন কোথায় মরণ আসবে আমরা কেউ জানি নাকি ভাইরা কখন কোথায় কিভাবে মারা যাব আগুনে পুড়ে মারা যাব নাকি পানিতে ডুবে মারা যাব নাকি সাপের কামড়ে মারা যাব নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যাব আমরা কেউ জানি না মারা যাওয়ার পর লাশটা মাছে খেয়ে ফেলবে না বাঘে খেয়ে ফেলবে নাকি আগুনে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে নাকি মাটির ভিতরে আমার দাফন হবে কোন জায়গায় কোথায় কোন গোরস্থানে হবে দুনিয়ার কোন মানুষ জানে না আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে কেউ না জানলেও এটা সঠিক কেউ জানে না কিন্তু আমি যে জানি না এটা মনে করো না বরং আমি আল্লাহ তাআলা জানি তুমি কবরের ভিতরে কতদিন কোথায় থাকবে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় জানলেওয়ালা দেখুন সূরাতুল আনআমে আল্লাহ তাআলা বলেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব ওয়ায়ালামু হা ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব অদৃশ্যের চাবিকাঠি তোমাদের হাতে নাই বরং আমি আল্লাহ তাআলা আমার নিজের হাতে রেখেছি অদৃশ্যের চাবিকাঠি কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জলে স্থলে কোথায় কখন কি হালত কি আছে আর কি নাই দুনিয়ার কেউ জানো না আমি আল্লাহ তাআলা জানি ওয়া আলামু ফিল বাররি ওয়াল বাহর সমুদ্রে কি আছে আর স্থলভাগে কি আছে কোথায় কি আছে তোমরা কেউ জানো না ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো একটি গাছের পাতা ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আমার ওয়াজানতে একটা গাছের পাতা পর্যন্ত ঝরে পড়ে না দেখেন তাবলিগ জামাতে গেলে অনেক সময় কিছু মুরব্বীরা এরকম কথা বলে থাকে ভাই আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না বলে কি না তা আমরা অনেক সময় বলি এরা গাঁজাখড়ি কথা কয় দেখুন কোরআনে আল্লাহ বলছেন একটা গাছের পাতাও আল্লাহর অজান্তে খসে পড়ে না সুবহানাল্লাহ বলেন তো একটা তেঁতুল গাছে কয় হাজার পাতা আছে বলেন তো দু তিন চার চারশো দু তিন চারশো হবে নাকি দু তিন চার হাজার একটা তেঁতুল গাছের ছোট ছোট পাতা কি পরিমাণ হতে পারে দুনিয়ার কেউ জানে না তেঁতুলের গাছের মালিক তা খবর রাখে না বরং মালিকের মালিক মালিক ইয়াউমিদ্দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার তিনি বলছেন আমি জানি কতগুলি পাতা আছে শুধু তাই না কতগুলি সবুজ কতগুলি হলুদ কতগুলি শুকনা এইটার খবরও আমার কাছে আছে يابسين إلا في كتاب مبين الله رب العالمين বলেন একটা শস্য দানাও তার শীষ থেকে খসে ধুলাবালির অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে আমি মালিকের অনুমতি লাগে ভাইরা আমার একজন কৃষক কৃষি কাজ করতেছিল
জমি থেকে কৃষি উৎপন্ন করি শস্য দানাগুলি যখন বড় বোঝাটা মাথার উপর লইয়া আসি কৃষক বেচারার মাথা থেকে শীষ ভেঙে ভেঙে অনেকগুলি দানা মাটিতে পড়ে কি পড়ে না বলুন আপনাকে বাড়িতে আসলেন বিবি বলল কয়টা দানা রাস্তায় হারাইলেন বলেন তো পারবেন আল্লাহ তাআলা বলে বান্দারে তোমার খবর নাই কিন্তু আমি আল্লাহ তাআলা জানি কতটি শস্য দানা সেখান থেকে জড়িয়া ধুলাবালির অন্ধকারে হারিয়ে গিয়েছে কোন জায়গা থেকে গাছ হবে আর এটাও জেনে রাখো ওই সমস্ত গাছ গাছালি গুলির ভিতরে ওয়ালা রাব্বিম ওয়ালা ইয়াবিসিন কতটি শুকনো পাতা কতটি ভিজা পাতা তোমার জানা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এটারও খবর রাখি আমার ভাইয়েরা যে মালিক শস্য দানার খবর রাখে যে মালিক ছোট্ট থেকে ছোট্ট তেঁতুল গাছের পাতার খবর রাখে ওই মালিক বুঝি তোমার আমার আমলের খবর রাখে না بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل তোমরা কি ধারণা করো যে আমি আল্লাহ তাআলা জালেমদের আমল সম্পর্কে আমার বান্দাবান্দির কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ তাআলা গাফেল আছি অমনোযোগী খবর রাখি না এটা কেমনে ভাবো মহতরাম বন্ধুগণ বিগত ১৭ বছরে যে দলটির অধঃপতন শুধু তাই না ছাত্রলীগ তো বন্ধ ঠিক না কোন বন্ধ করতে চেয়েছিল জামাত শিবির বন্ধ হলো ছাত্রলীগ এটা সত্য না মিথ্যা যদি আমি মিথ্যা বলি তাহলে আপনারা বলবেন হুজুর এটা ভুল কথা কইলেন না কেন বন্ধ হলো তোমরা কারে বন্ধ করতে চেয়েছিলা এখন বন্ধ তুমি নিজেই হইছো যাই হোক যেই ছাত্রলীগ ভাইয়েরা বন্ধ হয়েছে বিধাই কষ্ট নিও না বরং মালিক তোমাদেরকে নতুন করে আরেকটা সুযোগ দিছে কি সুযোগ বলে সামনে তৌবাতিল্লাহ করে বিগত ১৭ বছরে যত অপকর্ম করেছো তোবার সুযোগ আল্লাহ দিয়েছে তোবা করে এতদিন করেছো আওয়ামী লীগ এখন করবা তাবলীগ তাবলীগে গেলে আলেম ওলামা পাবা তাদের কাছে গিয়ে তৌবাতিল্লাহ করে আমল ইসলাম হইয়া আবার দিনের রাস্তায় চলো তো ইসলামী জীবন গড়ো কোরআন দিয়া জীবন গড়ো দুনিয়ায় শান্তি কবরে শান্তি হাসরে শান্তি কথা ঠিক না বেঠি মহতারাম বন্ধুগণ আমি রাজনীতি করার জন্য আসি নাই কিন্তু কথা প্রসঙ্গে দু একটা কথা আসবে মন খারাপ করবেন না যদি আপনি মনে করেন কেন আসবে তাহলে আপনি বসে ওয়াজ করেন কেন আসবে তাহলে হকটা আমি বুঝাবো কেমনি আপনি সুযোগ না দিলে ১৭ বছর তো কথা বলতেও পারি নাই মাইক কেড়ে নিছে কত জায়গায় কত রকম অপকর্ম হয়েছে এখনো ইউটিউব ফেসবুক আমাদের সাক্ষী দেয় ঠিক না ভাই না কোন মাহফিল আজকের হযরতুল্লাহ মাওলানা হাবিবে রব্বানী আজকে আমার সভাপতি আজকে একজন আলেমের সভাপতি একজন আলেম বিগত ১৭ বছরের একজন আলেমের সভাপতি হয়েছে দাড়ি চাচা ঘুষখোর বেয়াদব কথা ঠিক না বেঠি ১৭ বছরের সভাপতিগুলি দেখে বুঝেছি আজ হক কথা বলা বুঝি আমার দ্বারা হবে না কারণ বললেই সভাপতি মানে জানেন সবার উপরে কোটিপতি সবার উপরে বক্তার উপরে বাহাদুরি সাথে সাথেই হুজুর বন্ধ করেন এই ১৭ বছরে কত সভাপতি কত আলেম রেজে বন্ধ করছে এখন যুবকরা বুঝেছে জাতি বুঝতে শিখেছে আলেমদের মাতবরি কেবল আলেমই করতে পারে কথা ঠিক না বেঠি ভুল ভাল বললে আপনারা কি বুঝবেন আমার ভুলটাতে একজন আলিমই ধরতে পারবে কথা ঠিক না বেঠি মহতারাম ভাইরা সভাপতির চেয়ারটা এত সহজ নয় এই জায়গায় তিনিই বসতে পারেন যিনি বক্তাকে পড়ানোর মতো যোগ্যতা রাখেন বলে হুজুর যোগ্যতা রাখলে সভাপতি বক্তা হইতো বলে দেখো
আল্লাহ তাআলা তো হার গুলির রঙে বুইয়ে দেগারান এক এক ফুলকে এক এক গ্রাম দান করেছেন দেখো হাসনাহিনা রাত্রি বেলা গ্রাম দেয় গোলাপ ফুল দিনের বেলা দেয় ঠিক না ভাই এক এক জনকে এক এক লাইনে মালিক কবুল করেছেন সভাপতি বড় বড় বক্তা তৈরি করে পড়ায়া আলেম বানাই আর এই আলেমগুলোর ভিতর থেকে মালিক জাতিকে বোঝানোর জন্য কিছু কিছু আলেমকে আল্লাহ পাক বক্তা বানিয়ে ছেড়ে দেন সবাই চাইলি বক্তা হইতে পারে না মালিক যাদের কবুল করেন মালিক যাদের তৌফিক দেন কেবল তারাই হইতে পারে এটাও রিজিকের আওতায় বক্তা হওয়াও হতে পারো আল্লাহ পাকের উত্তম রিজিকের ফয়সালা কথা ঠিক না বেটি বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে দ্বীনের রাস্তায় কবুল করেছেন পুরো জিন্দেগী ভর আমি আপনি কেমনে চলবো কেমনে খাবো কেমনে পড়বো সব ব্যবস্থা করেছেন কি আল্লাহ কে ব্যবস্থা করেছেন ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমানভাবে রিজিক দেন নাই সমানভাবে দিবেন দেখবেন আপনার বাড়ির পাশে এক ভাইয়ের 10টা বাড়ি আছে 10 বিঘা জায়গা আছে আপনার কেবলমাত্র কুঁড়ে ঘর একটা আছে আপনি অন্যের বাড়িতে কামলা দেন মালিক বেচারা আপনাকে সন্ধ্যাবেলা কামলা নিয়ে টাকা দিয়ে দেয় তার মানে উনি মালিক আপনি কর্মচারী আবার এক সময় এমন হয়ে যায় আপনি কর্মচারী নিজে মালিক হন আবার ওই মালিকরে কর্মচারী বানায় দেন কে বানান بسم الله الرحمن الرحيم والله فضل بعضكم على بعض في الرزق سورة النحل 71 তম আয়াত আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের এমন রব তোমাদের কাউকে কাউরির উপর রিজিক আমি বেশি দিয়েছি সবাইকে সমান সমান দিই নাই কাউকে কাউরি থেকে রিজিক আমি কম দিয়েছি আবার কাউকে কাউরি চাইতে রিজিক বেশি দিয়েছি ঠিক কি না ভাইরা আমার বন্ধুরা আমার প্রশ্ন হইতে পারে ওগো হুজুর কেন আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি করেন রিজিকটা কেন কম বেশি করেন রিজিক তো সমান হারে সবাইকে আল্লাহ তাআলা দিতে পারতেন পারতেন কি না বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির إن في ذلك لآيات لقوم يؤمنون الله رب العالمين بولين أولم يعلموا তোমরা কি ইহা জানো না তারা কি এই কথা জানে না কাফের বেঈমান অহংকারী লোকগুলি কি ইহা জানে না আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির আমি যাকে চেয়েছি কাউকে বেশি রিজিক দিয়েছি আবার কাউকে কম দিয়েছি ইন্না ফি যালিকা লায়াতিল লিকওমি ইউমিনুন যারা মুমিন হবে তাদের জন্য এই কথার মাঝে কম দেওয়া বেশি দেওয়া এই ঘটনার মাঝে অবশ্যই তাদের জন্য নসিহত রয়েছে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা নিশ্চয় আমি তোমার এমন রব আমি তোমাদের মধ্যে কাউকে রিজিক বেশি দিয়েছি আবার কাউকে কম দিয়েছি কাউকে 100 কোটি টাকার মালিক বানিয়েছি আবার আমি কাউকে 200 টাকার মালিক বানিয়েছি কাউকে আমি ভাঙাচোরা ঘরের মালিক বানিয়েছি
আবার কাউকে আমি বড় অট্টলিকার মালিক বানাইছি আমি আল্লাহ তাআলা তোমাদের কাউকে ধনী কাউকে গরীব বানাইছি কেন বানাইছি জানো এর কারণ হলো আমি যদি সকলকে সমান হারে একই রকম বানায় দিতাম দুনিয়ার নিজাম ঠিক থাকতো না কেউ কাউকে মানতে চাইতো না কথা ঠিক না বেঠি আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজক লিইবাদিহি لبغوا في الأرض لبغوا في الأرض الله رب العالمين بولين তোমাদের মাঝে আমি সবাইকে যদি সমানভাবে রিজিক দিতাম তাহলে হতো কি জানো অহংকারের বসির বোধ হইয়া সীমালঙ্ঘন করে ফেলতো কেউ কাউকে মানতে চাইতো না মানতো নাকি মনে করেন যিনি কর্মচারী মালিককে কেন মানে যেহেতু গরিব তাই তো মানে যদি ধনী হতো তাহলে বলতো তোমার মতো মালিকের বাড়িতে আমি থাকব না বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব এমন এক মালিক বলে ও বান্দা যদি আমি তোমাদেরকে সবাইকে সমান সমান বানিয়ে দিতাম গরিব আর ধনী না বানাতাম তাহলে তোমাদের মধ্যে কেউ কো খুশিতে আত্মহারা হইয়া সীমালঙ্ঘন করে ফেলতা ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি কোটিপতি যদি বানায় দিতাম তাহলে তুমি অহংকারের বশীভূত হইয়া তুমি যা ইচ্ছা তাই করা শুরু করে দিতা বান্দারে শোনো দুনিয়ার কোটিপতি হইয়া বেশি আনন্দিত হয় না বরং দুনিয়ার যাহা কিছু পেয়েছো এর তুলনায় আখেরাত যদি খেয়াল করো আখেরাতের তুলনায় দুনিয়া এর কোনো মূল্যই নাই মূল্য আছে নাকি ভাইরা বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন যদিও কম বেশি করেছি তবে কাউকে কাউকে এমন ধনী বানায় দিয়েছি তাকায় দেখো বাদশাহ সুলাইমানের দিকে সুবহানাল্লাহ বলেন কার দিকে ভাইরা ঘুম আসতেছে নাকি আপনাদের একটু মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী করেছেন কাউকে গরিব করেছেন কাউকে আবার এত বেশি দেওয়া দিয়েছেন যার চাইতে বেশি আর হয় না হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে নবী বানাইছেন আর একদিকে গোটা তামাম পৃথিবীর বাদশা বানিয়েছেন বেশি দিছেন কিনা এত বেশি দেওয়া দিয়েছেন মানুষেরা যেমন কথা মানি প্রাণীকুল তার কথা মানি এমনকি জেনেরা পর্যন্ত তার কথা মানি এত ক্ষমতা রব্বুল আলামিন দিয়েছেন আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাই বলেন বা সুলাইমা দাদা মুলকে সরবানি সদমতি খাতেম সদে ও পরি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বর কে এত বড় ক্ষমতা দিয়েছো হাতের আংটির ঘষ্টন লাগাইলে সকল জিনরা এসে বলতো লাব্বাইক হুজুর আমাদের কি করতে হবে বলুন এখন যদি আমাদের কাছে ক্ষমতা থাকতো
তাহলে কি আর ছাত্র আন্দোলনে কোটা আন্দোলনে আমাদের সন্তানরা এত মুক্ত কি কর? তাহলে মনে করেন সুলেমান পয়গম্বরের ক্ষমতা যদি আমার কাছে থাকতো, আমি খালি বলতাম ভাই জেনারা এই সরকারের নির্যাতনা থেকে আর বাঁচতে যাই, ইয়ার নির্যাতন আর সইতে পারি না, ইয়ার সব বালাখানা উঠে পানিতে ফেলে দে শেষ, ঠিক না বেটি? বন্ধুরা আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার মাঝে কাউকে কাউকে অনেক বেশি হালাল পন্থায় বেশি বেশি দিয়েছেন। অনেক দানবীর ভালো লোক আছে না, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আবার এত বেশি দেওয়া দিয়েছেন হালাল পন্থায়, হারাম পন্থায় নয়। তো দেওয়ার মালিক কে ভাইরা? আল্লাহ যদি দেই রে বান্দা রাখবা কই, আল্লাহ যদি না দেই রে বান্দা পাইবা কই। আমার ভাইয়েরাম আমার বাবাজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে এত বেশি দেওয়া দিয়েছি তার হিসাব নাই, বেহিসাব দেওয়া দিয়েছি। ওহে আমার বান্দারা শোনো, দেওয়ার মালিক হলাম একমাত্র আল্লাহ। ইহুদিদের মতো তোমরা এই কথা বলো না যে আমি আল্লাহ তাআলার হাত বাঁধা, আমি কৃপণ সেজে আছি, না না না। ইহুদিরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা কালু বল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলে আমার হাত নাকি বাঁধা, কিন্তু না না না, তাদের এই কথা বলার কারণে তাদের উপর লানত। বরং শুনে রাখো, আমার দোনো হাত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে রেখেছি, আমার বান্দার চাইতে দেরি হবে, আমি মালিকের দিতে দেরি হবে না। ভাইরা আমার আসুন একটু আলোচনা শুনি। আশারি গোত্রের 10 জন লোক ইয়ামান থেকে মদিনা নবী দেখার জন্যে হিজরত শুরু করেছে পায়দল জামাত। ভাইরা আমার বন্ধুরা আমার, বিশাল বড় মনে একটা বাসনা নবীকে দেখবে, নবী দেখে নাই, ইয়ামান থেকে মদিনা আল্লাহু আকবার কয়েক শত মাইলের পথ, পায়ে হেঁটে সফর শুরু হয়েছে। কিছু দূর যেতে না যেতে তাদের খাবার ধীরে ধীরে শেষ হয়ে যায়, সকলে দুর্বল হয়ে যায়, হাঁটতে না পেরে বসে পড়ে, আবার কিছুক্ষণ পরে আবার দাঁড়ায়, আবার হাঁটা শুরু করে। একটা সময় গিয়া এতটা দুর্বল হয়ে যায় মদিনা পর্যন্ত পৌঁছা বড় কঠিন হয়ে যায়। ভাইরা আমার বন্ধুরা আমার, 10 জন লোক পরামর্শ করলো আমাদের মাঝে কে আছো মদিনা যাবে, নবীর কাছে আমাদের হালত বয়ান করবে, নবী খাবার দাবার যদি আমাদের জন্য একটু পাঠায় দেয়, খানা খাইলে শরীরে শক্তি হইলে আমরা নবীর কাছে যাব। ভাইরা আমার বন্ধুরা আমার, একজন দাঁড়িয়ে বলল আমি এখনো সুস্থ আছি, আমি এখনো পথ চলতে পারবো। ভাইরা আমার বন্ধুরা আমার, সকলের পরামর্শ নিয়ে আল্লাহ পাককে স্মরণ করিয়া একজন রওনা দিল নবীর কাছে মদিনা যাওয়ার জন্য। ভাইরা আমার বন্ধুরা আমার, নবীজি ওই সবুজ গম্বুজের নিচে যেখানে এখন সেই তো, এটাই হলো আম্মাজান মাইশার ঘর। এই ঘরের মধ্যে আম্মাজান মাইশার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল করিম তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে সূরা কুদরি 6তম আয়াতখানা তেলাওয়াত করতেছেন, ওয়া মামি দাব্বাতিন ফিল أرضي إلا على الله رزقها. আল্লাহ তাআলা বলেন এমন কোন পৃথিবীতে বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিই নাই। সাহাবী ঘরের বাহির থেকে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনলেন,
ভাইয়েরা আমার তেলাওয়াত শোনার সাথে সাথে আরবিয়ান হওয়ার কারণে নবীর কথার এই অর্থ তিনি বুঝতে পেরেছেন। মনে মনে ধিক্কার দিয়ে বলছে, আইরে জীবন, আমার নবী বলে খাবারের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আর আমরা আল্লাহর কাছে চাওয়া বাদ দেয়া নবীর কাছে খাবার কেমনি চাবো? প্রশ্ন জাগে কি না? বলে না না না, নবীর সামনে গিয়ে আমি খাবার চাইতে পারবো না।